বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার কয়েক কোটি টাকার বার্মিজ সিগারেট। পুনরায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মনুবাড়ি রোডের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার কয়েক কোটি টাকার বার্মিজ সিগারেট। শনিবার বিকেল তিনটে নাগাদ 199 নম্বর ব্যাটেলিয়ান জি ব্রাঞ্চের বিএসএফ ও ধর্মনগর থানার পুলিশের যৌথভাবে অভিযান চালায়। জানা গেছে, বিএসএফ ও পুলিশের কাছে গোপন খবর ছিল মধুবাড়ি রোডে শ্রীরাম দাসের জায়গায় একটি পরিত্যক্ত ঘরে প্রচুর পরিমাণ বার্মিজ সিগারেট মজুদ রয়েছে। পরে যৌথভাবে অভিযানে চালিয়ে কয়েক কোটি টাকার বার্মিজ সিগারেট আটক করেছে পুলিশ ও বিএসএফ। প্রসঙ্গত উল্লেখ্য, জায়গার মালিক শ্রীরাম দাস রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত, আর শ্রীরাম দাসের সেই পরিত্যক্ত ঘর থেকে বিগত কিছুদিন পূর্বে ধর্মনগর থানার পুলিশ প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট আটক করেছিল। সে সময়ে শ্রীরাম দাসের ভাইকে আটক করেছিল পুলিশ। এদিকে পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দামতলা থানাকে করিডোর করে বার্মিজ সিগারেটের অবৈধ ব্যবসা চালিয়ে আসছে কনস্টেবল শ্রীরাম। তবে এতদিন লক্ষ্মীর ধন দিয়ে সব ম্যানেজ করলেও ইদানিং তার অবৈধ ব্যবসার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে একটি চক্র। পাশাপাশি এদিনের অভিযানে পুলিশ ও বিএসএফ কেউই কোনো প্রক্রিয়া ব্যক্ত করেননি। এখন কেবল বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।